গত মঙ্গলবার তেলিয়ামোড়া থানার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নয়নপুর গ্রামের বাসিন্দা অবিনাশ সরকারের ছেলে উভি সরকার পার্শ্ববর্তী এক গ্রামে এক বন্ধুর বাড়ি যায় মাছ ধরতেই বন্ধুর বাড়ি গিয়েছিল সে দীর্ঘক্ষণ বাদে বন্ধুর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে অভি সরকার সে নাকি তার মায়ের কাছে বলেছিল তার উপর দৈহিক আক্রমণ সংগঠিত করা হয়েছে বাড়িতে ফেরার পরই পেট ব্যথা অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দিতে শুরু করে মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢুলে পড়ে অভি সরকার এদিন তার মৃতদেহ নয়নপুর প্রসঙ্গে মৃত অভি সরকারের মা জানান বন্ধুর বাড়িতে মাছ ধরতে যাওয়ার পর সেখান থেকে ফিরে এসেই অসুস্থ হয়ে পড়ে অভি তাকে প্রচন্ড মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি বন্ধুর বাড়িতে দৈহিক আক্রমণের ফলেই তার ছেলে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে বলে জানান তিনি

ধরি ছিল আমি তো সারাটা দিন তুই কই আসলে খুব বাইন্দা তুলে আমি কেটা বাইন্দা তু রেখে কইতাম না তোমার কাছে কইতাম না আমি কোটা বলছি না কইলে নাই এদিকে তরতাজা যুবক অভি সরকারের মৃত্যুর ঘটনায় গ্রামবাসীদের একাংশের অভিমত দৈহিক আক্রমণের পরিপ্রেক্ষিতে গ্রামবাসীদের অপর এক অংশের মতে দীর্ঘদিন ধরেই সে ড্রাগসের নেশায় আসক্ত ছিল ফলে তার মৃত্যুর পেছনে ড্রাগসও একটা কারণ হয়ে থাকতে পারে বলে অনুমান একাংশ গ্রামবাসীদের বিষয়টি নিয়ে এলাকাবাসীদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী রিপোর্ট আর ই নিউজ